আন্তরিক অভিনন্দন লব। মই অরূপজ্যোতি শর্মা, মই আপনার সন্মুখত এটা বিশেষ কথা বুঝাব ওলাইছো। আজি প্রতিটো পরিয়ালত যদি আপনি চাই, বিভিন্ন ধরনের বেমার, শারীরিক সমস্যা, বিভিন্ন ধরনের অবসাদ মানুষের ঘরে ঘরে দেখবলে পাওয়া যায়। আজির সময়ত যদি বেমারের সংখ্যা পার্সেন্টেজ যদি আপনি চাই বড় ভয়াবহ। যদি আপনি ডাটা ওয়াইজ উলিয়াই চাই নয়, হলে আপনি ডায়াবেটিস, প্রেসার, গ্যাস্ট্রিকর প্রবলেম, পাইলসর প্রবলেম, মূরর বিষ, মাইগ্রেন, বিভিন্ন ধরনের সমস্যা চারিওফালে ইমান বাড়ি আছে যে দেখি আর ভাবি ভয় লাগে। আমার নার্সিংহোমের সংখ্যা কম নহয়, মেডিকেল কলেজের সংখ্যা কম নহয়, কিন্তু তাতকৈ বহুত বেশি বর্তমান রোগীর সংখ্যা। বেমার হওয়ার কারণটা কি, কিহর কারণে মানুষের বেমার হয় আপনি কব পারিবনে? মই যিমান দূরলৈকে চাইছো, অধ্যয়ন করছো, মানে এটাই কথা কম, নিউট্রিশনের অভাবত মানুষের শরীরত সমস্যা হয়। আপনি মই যে খাদ্য খাই আছো, আজিরপর 40 বছর আগত এজন ব্যক্তি একেই খাইছিলে, কিন্তু তেও যেখানে খাইছিলে সেটা নিউট্রিশনরে ভরপুর আসে, আর মই যেখানে খাইছো সেটা কেমিক্যাল আর বিভিন্ন ধরনের রাসায়নিক সারের মিশ্রণ। গতি সেই সময়ত বেমারের সংখ্যাটা কম আসে, আজি বাড়িছে। আকৌ বর্তমান সময়ের ফাস্টফুড বা বিভিন্ন ধরনের এনেকুয়া আমার জীবনশৈলী হয়েছে, যার বিনিময়ত শারীরিকভাবে এজন ব্যক্তি রোগগ্রস্ত হয়েছে। আপনি রোগেরপর মুক্ত হওয়ার কারণে কি ভাবে যে মেডিসিন খালে, চিকিৎসালয় গিয়ে চিকিৎসা করলে রোগমুক্ত হব পারিব? মই কম এটা সম্ভবপর নহয়। চিকিৎসক এজনে চিকিৎসা করিব আর আপনি সাময়িকভাবে চিকিৎসা করে কিবা রিজাল্ট পাব পারে, কিন্তু যেতালেক আপনার অঙ্গ প্রত্যঙ্গ বিলাকে প্রপার নিউট্রিশন নেপাব, আপনি সুস্থ কেনে থাকি। তো মই এটাই কথা বুঝি পাইছো, আপনি সুস্থ থাকবলে হলে আপনার নিউট্রিশনের প্রয়োজন, যেটু বজারত পাবলৈ নাই, তার কারণে আপনি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট লব লাগিব। আপনি ইয়াক যদি অগ্রাহ্য করে তেতিয়া হলেও কিন্তু আহিবলগা পিরিয়ডত সময়ত আপনি ইয়ার লগত থাকিব লাগিব। আপনি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট লবই লাগিব, আপনার প্রপার নিউট্রিশন লাগিব, আপনার প্রপার মিনারেলস লাগিব, আপনার প্রপার ভিটামিনস লাগিব, গোটেখিনি বস্তু আপনার লগা বহুত প্রয়োজন, কারণ আপনার লাগবই লাগিব। যদি তেনেকুৱাই হয়, আপনার মই এনেকুৱা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বিক্রেতা এটা ইন্ডাস্ট্রির বিষয়ে কব পাৰো, যিটো ইন্ডাস্ট্রি 1978ৰ পৰা 160 কান্ট্রিসর মানুষক নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিয়ে পেলায় সুস্থ বনায় আছে। এটা একটা ওয়েলনেস ইন্ডাস্ট্রি হয়, যে ইন্ডাস্ট্রির মাধ্যমে বহুত ব্যক্তি জীবনশৈলীত যথেষ্ট পরিবর্তন পাইছে। যদি আপনি বিচারে যে কেনেকৈ নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ইউজ করে এজন ব্যক্তি রোগগ্রস্তর পৰা রোগমুক্ত হব পাৰে, আপনি এবার যোগাযোগ করে চাব, এবার গোটেই সিস্টেম চাই লব, স্যাটিসফাইড হলে আপনি প্রোডাক্ট খাব। মই এটাই কথা কম, সুস্থ থাকবলে হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিলাকক নিউট্রিশন দিও। যদি নিউট্রিশনের সাপ্লাই আপনি বডি ঠিকমতে দিব পারিছে, আপনার শরীরত বেমার হব নোৱাৰে। বেমার থাকিলেও নিউট্রিশন যদি ভরপুর পরে বেমার লাহে লাহে ওলাই যাব। আসলতে মই সুস্থ থকা নথকা গোটেইখিনি মোর হাতের মুঠিত, মই কি বিচারিছো এটা ডাঙর কথা। যদি আপনার এই ভিডিওটা ভাল লাগিছে, আপনি এবার যোগাযোগ করে চাও, আপনাকো নিউট্রিশনাল সাপ্লিমেন্টের বিষয়ে দুটা কথা কোয়া যাব, আর আপনি সেই সাপ্লিমেন্ট ইউজ করে রিজাল্ট পাব পারে। রাখিছো, বহুত বহুত ধন্যবাদ।